হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যিনি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, অতিথি হয়ে আমার অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন, তিনি প্রখ্যাত চিত্রশিল্পী এবং প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু। ভাই সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, কেমন আছেন? এই তো আছি। অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো এবং এমন একটা অনলাইনে আড্ডার একটা সুবিধা হলো, তো থ্যাংক ইউ আপনি আমাকে সময় দিয়েছেন ভাই, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনার কাছে ধন্যবাদ। আসলে আপনার সঙ্গে দীর্ঘকাল পরে আমাদের আড্ডা, আগে যেমন আমরা শাহবাগে ভাবে থিয়েটারে বা বিভিন্ন জায়গায় নানান রকম আড্ডা দিতাম, সে আড্ডাটা আসলে মিস করি, কিন্তু ঘটনা সূত্রে আজকে অনলাইনে আমাদের আড্ডাটা হয়ে গেল। আজকে এই অনুষ্ঠানটা আমি আপনাকে আগেও বলেছি, দর্শকদের জ্ঞাতার্থে আবারও একটু জানাচ্ছি ভাই, এই অনুষ্ঠানটা বেসিক্যালি স্মৃতিচারণমূলক ভাই, বিভিন্ন টপিকসে বিভিন্ন বিষয়ে আপনার কিছু স্মৃতিচারণ, কিছু অভিমত, কিছু মতামত, এগুলোই জানতে চাইবো। তো শুরু করতে পারি ভাই? ভাই এই প্রশ্নটা আমি সবাইকেই করি, আপনাকেও করছি, এটা একদম মানে যদি গোড়ার দিকের গল্প শুনতে চাই যে সৃজনশীল কাজের পোকাটা কিভাবে কখন আপনার মাথায় এসেছিল। আসলে যখন মাথায় এসেছে তখন জানতামই না সৃজনশীলতা কি। ছোটবেলা থেকে যখন স্টাডির পাশাপাশি দেয়ালে দেয়ালে ছবি আঁকতাম বা ছবি দেখলে মুগ্ধ হতাম বা বই পড়ার সময় বইয়ের ভিতরে যে ছবি আঁকাগুলো থাকে, ইলাস্ট্রেশনগুলো থাকে, এগুলো দেখে মুগ্ধ হতাম, তো ওখান থেকে বেসিক্যালি আমার চিত্রকলার প্রতি আমার আগ্রহ এবং মিউজিক বা গান শুনতাম বা থিয়েটার দেখতাম, সেখান থেকে এই দেখতে দেখতে আসলে আমাদের বড় হওয়া। বড় হওয়ার পরে যখন একটু বুঝতে শিখি তখন হয়তো আমরা বুঝতে পারি যে মানে এটা চিত্রশিল্প, এটা থিয়েটার বা এটা মিউজিক। মানে যখন আমি বলছি একদম ছোটবেলার কথা, তারপরে যখন একটু বড় হয় তখন কথা, তো কেন জানি এগুলো আমাকে টানছে এবং আমাকে এগুলোকে খুব আকর্ষণ করেছে, যে কারণে আমি জড়িয়ে পড়ি, ছবি আঁকার দিকে মনোনিবেশ করি। তারপরে আমি আমি আমার কিন্তু সবচেয়ে মজার বিষয়, আমি ছবি আঁকা এবং থিয়েটার দুটাই কিন্তু পাশাপাশি এবং একসঙ্গে শুরু করি। হ্যাঁ, আমি যখন 8-9 পড়ি তখন ওখানে আমাদের স্থানীয়ভাবে ছবি আঁকা শেখাতেন আমাদের একজন শিক্ষক মনির হোসেন খান, তো আমার গুরু, তো ওনার হাত ধরে কিন্তু ছবি আঁকা শেখা এবং পাশাপাশি উচ্চারণ নামে আমরা একটা থিয়েটার গ্রুপ করতাম, ছোট সদস্য হিসাবে আমরা জয়েন করেছিলাম যশোরে। যশোরে তখন মানে নাটক বা কালচারের দিকে বেশ আগামী ছিল এবং সবাই কোনো না কোনো কালচারাল অ্যাক্টিভিটিজের ভিতরে সংযুক্ত ছিল, সেইভাবে আস্তে 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 নিজেকে তৈরি করা। এবং পরবর্তীতে যখন ঢাকা আসি তখন ঢাকা এসে তো ইউনিভার্সিটিতে প্রথম আমি চারুকলাতে ভর্তি হই, এই ইউনিভার্সিটিতে, তো ওখানে চিত্রকলার পাশাপাশি আমাদের বাৎসরিক যে প্রোগ্রামগুলো হতো তো ওখানে একটা মঞ্চনাটকের নির্দেশনারও দায়িত্ব আমি পালন করছিলাম। ওই মুহূর্তে আবার আমাদের মিউজিক ডিপার্টমেন্টের অজাদা ছিলেন, আমাদের বাংলাদেশের অন্যতম একটা দল পালাকার, তো উনি আমন্ত্রণ জানালেন পালাকারে কাজ করার জন্য, তো পরে আমরা গেলাম যে আবার পালাকারের সঙ্গে সংযুক্ত থিয়েটারে আর পাশাপাশি ছবি আঁকছি, এই তো এইভাবে আগাচ্ছে। থিয়েটারে তাহলে বলতে গেলে পালাকারই আপনার প্রথম দল নাকি ভাই? মানে ঢাকা আসার পর আমার আমার প্রথম দল হচ্ছে উচ্চারণ, উচ্চারণ থিয়েটার যশোরের মনোরামপুরে, তারপরে ছিল মনোরামপুর শিল্পী গোষ্ঠী, পরে আবার উচ্চারণে, যখন মনোরামপুর শিল্পী গোষ্ঠী একটু ডাউন হয়ে যায় তখন আবার উচ্চারণে জয়েন করি। পরবর্তীতে ঢাকা এসে ইউনিভার্সিটির একটা থিয়েটার গ্রুপের সঙ্গে মানে আমাদেরই বন্ধু বান্ধবের তৈরি করে একটা দল ছিল, তো ওটা বেশি দিন থাকেনি, তারপর পরে পালাকারে আমাদের যাত্রা শুরু হলো, সেখান থেকে এখনো পর্যন্ত আছে।
পালাকারে আপনার উল্লেখযোগ্য কিছু কাজ সম্পর্কে যদি দর্শকদের একটু জানান। আসলে থিয়েটার বোধটাকে ধারণ করার জন্য আসলে আমার প্রচুর সময় ব্যয় হয়েছে, কেন যে হ্যাঁ বাংলাদেশের অন্যতম একটা দল পালাকারে আমি জয়েন করেছি, ওয়ার্কশপ করেছি, তখন 2004-05 সালের দিকের কথা। তো তখন হয়তো ভেতরগত জায়গায় এমনি মানে ছোট ছোট থিয়েটার গুলো করেছি, কিন্তু যে বোধটা সে বোধটা কিন্তু তখনও তৈরি হয়নি, একটা উড়ু উড়ু ভাবটা ছিল। তারপর মানে ওখান থেকে আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে প্রজেক্ট 100+ ইস্কান্দার, একটা চরিত্রের আমি তিনটা শো করার সৌভাগ্য হয়েছিল। তারপরে ডাকঘরের নাটকের সঙ্গে যখন আমাদের ব্যস্টার প্রোডাকশন ছিল কিন্তু ডাকঘর, আপনি সেখানে চরিত্র অভিনয় করছিলেন, মাধব দত্তের চরিত্র অভিনয় করেছিলেন, এবং ওখানে আমার সৌভাগ্য হয়েছিল যে এই ডাকঘরে যখন রিহার্সাল হয় তখন একটা ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, সেটা হচ্ছে ইজুমের উপরে। ডাকঘরের যারা কলাকুশলী ছিলেন বা ব্যাকগ্রাউন্ড ছিলেন তাদের সবাইকে নিয়ে একটা আমি ক্লাস নিয়েছিলাম, এবং পাশাপাশি ডাকঘরের সঙ্গে আমার কস্টিউম ডিজাইন নিয়ে আমার একটা চমৎকার কাজ আছে, যেটা আমি মনে করি আমার জীবনের প্রথম কাজ কিন্তু ডাকঘরের কস্টিউম ডিজাইনটা। এবং আমি সত্যি অবাক হয়ে যায় যে মানে রবীন্দ্রনাথের মানে ঘরানার থেকে বের হয়ে মানে আমরা আমাদের আলাদা চিন্তা প্রয়োগ করা, মানে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনিও হয়তো জানেন ওই সময়, যে সেই রবীন্দ্রনাথের ধুতি পাঞ্জাবি বা আমরা ডাকঘর নাটকে যেমন দেখি যে অমর বিছানায় শুয়ে থাকে বা একটা ঘর থাকে, আলাদা এক চরিত্রগুলো আসে, কিন্তু এটাকে পুরো ভেঙে চুরে এরেনার ভিত্তিকে একটা নাটক যখন দাঁড় করিয়েছে দল, তখনই কিন্তু তার পাশাপাশি আমারও চিন্তা করতে হয়েছে কস্টিউম ডিজাইন ভাইয়ের, যে থিয়েটারের যে শামীম সাগর ভাই যে ডিজাইনটা করেছে, যেহেতু শামীম সাগর ভাই এটা ডিরেকশন করেছেন, মুকুল ভাই সেট ডিজাইন করেছিলেন, ইক্তার ছিল সহযোগী হিসাবে, আর আমার সঙ্গে ছিল শর্মী ছিল কস্টিউম ডিজাইনের সহযোগী হিসাবে, তবে আমাকে আসলে ভাবিয়েছে প্রোডাকশন ডিজাইন এবং প্রতিটা নাটকের যে সংলাপ বা নাটকের যে ভাবধারাটা, এই ভাবধারাটা কিন্তু আমাকে প্রভাবিত করেছে, যে কারণে হয়তো আমি কস্টিউম ডিজাইনটা আমি ওইভাবে করতে পেরেছি। এবং যেমন আমার কবিরাজ হয়তো বেঁধে রাখে, হ্যাঁ রোগটাকে বেঁধে রাখে, তো তার সে বেঁধে রাখা সিম্পল কিন্তু আমরা দড়ি দিয়ে তার কস্টিউম ডিজাইনটা করেছি। আবার মোড়কের কথা চিন্তা করেন, মোড়কটা যে কেমন যেন একটা মানে কি বলে কাঠকুট্টা টাইপের একটা চরিত্র, তো আমরা দেখি বৃক্ষের ভিতরে বিভিন্ন রকম পাতা দেখি, সফট দেখি, কিন্তু কাঠকুট্টা টাইপের পাতা কিন্তু তাল পাতা, হ্যাঁ তো তাল পাতার শেপ অনুযায়ী কিন্তু তার কস্টিউম ডিজাইন কিন্তু মোড়কের আমাদের করা। আবার অমর এবং মাধব দত্ত যখন রবীন্দ্রনাথ তার নাটকে আলাদা আলাদা চরিত্র তৈরি করলেও নির্দেশক স্বামী সাগর ভাই কিন্তু যেটা বোঝাতে চেয়েছেন যে বা আমাদের যে ফিলোসফিক্যাল জায়গায় দাঁড় করিয়েছেন সেখানে হচ্ছে মাধব দত্তর অন্তরাত্মা হচ্ছে অমর, তো এই যে সূত্রগুলো তৈরি করা, তো এই সূত্রের ক্ষেত্রে ওদের যে কস্টিউম ডিজাইনটা আমি তৈরি করেছিলাম যে অনেকটা ডারউইনের মতবাদ অনুযায়ী যে মানুষের জন্মসূত্র, জন্মসূত্রে যেমন হাতে পূর্ব আমাদের দেশ ছিল, দেশটাকে কমতে কমতে আমরা একটা হোমো স্যাপিয়েন্স থেকে একটা নিয়ান্ডারটাল মানুষ থেকে কনভার্ট হয়ে এখন আমরা ছোট মানুষ হয়েছি, আধুনিক মানুষ হয়েছি, এর একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করেছি কস্টিউমে। তো মানে এরকম পরতে পরতে কিন্তু আমরা প্রত্যেকটা এরকম রাজার যে বহুরূপী একটা চরিত্র আমরা কিন্তু তাকেও এরকম কালারফুল ভাবে কিন্তু উপস্থাপন করেছি। আবার ছেলে যখন পরে তাদের কস্টিউমে কিন্তু আমরা ওইভাবে তৈরি করেছি যে একটা ঘুড়ি যেমন যে মুক্তভাবে উড়ে বেড়ায় ইচ্ছা মতো রং বেরঙের, আমরা কিন্তু ওই সিম্বলটাও আনার চেষ্টা করেছি। তো এটা ছিল পালাকার সঙ্গে আমার কস্টিউম ডিজাইনের প্রথম কাজ। এরপরে বিখ্যাত একটা নাটক পালাকারের মানগোদাতে ছোট্ট কয়েকটি চরিত্র করার সৌভাগ্য হয়েছে, এই যে প্রাগৈতিহাসিক যুগের যে মানুষের চরিত্রগুলো,
এগুলো করেছি পরবর্তীতে আরো কি কি যেন এখন অনেকদিনের কয়েকটা চরিত্রও করেছি মনেও নাই, এবং কোরিওগ্রাফিতেও ছিলাম সরি ক্রসেও ছিলাম নানান ইয়েতে দারুণ একটা। পরবর্তীতে এসে এখন তো বাংলার মাটি বাংলা জল নারীগণ এবং উজানের মৃত্যুতে আমি কালো মানুষের চরিত্র করছি এই আর কি। আপনার উত্তরের সাথে সংযুক্ত করে একটু বলতে চাই, যেহেতু আমি ওই সময়টাতে আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম কাজগুলোর সাথে, তো ওই ওই জায়গা থেকে বলতে পারি ডাকঘর নাটকটা যেভাবে তৈরি হয়েছিল যেভাবে নির্মাণ হয়েছিল প্রক্রিয়াটা রিয়েলিজম থেকে বের হয়ে সুরিয়েলিজমে টার্ন করেছিল, যে সুরিয়েলিস্টিক ওয়েতে গল্পটাকে বললে কিভাবে বলা হয় বা কিভাবে বলা যায়, তো সেই তখনই আপনার আলাদা করে ভাবনার যেই সংযোগটা ঘটেছিল যেটা অসাধারণ একটি মাত্রা রূপ নিয়েছিল, আপনি একটা আলাদা রূপ দিয়েছিলেন যে দেখে মনে হবে রিয়েল কিন্তু রিয়েল নয়, এক অদ্ভুত মিশ্রণ। মানে অনেকটা অনেকটা রিয়েলিস্টিক থেকে সুররিয়েলিজমের ট্রান্সফরমেশনটা যেটা হয়েছে, আবার কখনো কখনো মনে হয়েছে যে না এটা ম্যাজিক রিয়েলিজম, আমরা টার্ন করেছি কিন্তু কখনো কখনো আমার কাছে কিন্তু মনে হয়েছে যে ম্যাজিক রিয়েলিজম, আবার কখনো কখনো মনে হয়েছে যে দাদাইজমের প্রভাব আছে, একটা ভাঙচুরের একটা প্রভাবও কিন্তু এর ভিতরে ছিল। জি 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 ছিল, তখন গিয়ে এমন একটা আলাদা মাত্রা পেয়েছিল চরিত্রগুলো, যেই কারণে যখন আমরা যেহেতু ওই প্রসঙ্গটা উঠেছি একটা ব্যক্তিগত স্মৃতিচারণ করি ভাই, যখন আমাদের ডাকঘর দেখতে আসতেন গুণী মানুষজন, আমরা কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যকে আমরা কাঁদতে দেখেছি, শিশুদের মতো করে কাঁদতে দেখেছি, আমরা রাজনীতিবিদ মাহিবী চৌধুরীকে কাঁদতে দেখেছি, আমরা এইভাবে এখন বর্তমানের গুণী অভিনেতা অনেককেই দেখেছি যারা গিয়ে ডাকঘর দেখে সেই মুগ্ধতাটা এত বছর পরে এসে এখন বলে যে সেই মুগ্ধতাটা তাদের চোখে মুখে লেগে আছে, মানে যারা খুব সরলভাবে ডাকঘর নাটকটা পড়েছেন বা জানেন তারা হয়তো ভাবতেই পারেন যে এত উচ্ছ্বাস প্রকাশের কি আছে, এটা তো একটা খুব সাধারণ নাটক, কিন্তু এই নির্মাণের গুণে বা আপনাদের কারিগরি গুণে ওই নাটকটা খুব আলাদা একটা মাত্রা পেয়েছিল, বা হয়তো আমরা কলাকুশল অভিনেতা হিসেবে ওটার মধ্যে যুক্ত ছিলাম, সেই কারণে সবকিছু মিলিয়ে একটা আলাদা ফরমেশনে চলে গিয়েছিল, আলাদা একটা জায়গায় চলে গিয়েছিল। তো এটা এই চলে যাওয়াটার পেছনে অনেকাংশে আপনার অবদানও ছিল ডাকঘর নাটকের জন্য, যেটা আমি আপনার কথার সাথে একটু সংযুক্ত করলাম। ধন্যবাদ। আসলে এটা একটা টোটাল একটা টিমওয়ার্কের কারণেই জিনিসটা সফলভাবে মঞ্চায়ন করা সম্ভব হয়েছে, এবং এটারও তো অনেকগুলো শো হয়েছে, এটা 100তম শো হয়ে গেছে, এবং এটা রবীন্দ্র নাটকের ক্ষেত্রে বাংলাদেশে আমার মনে হয় একটা একটা জায়গায় আনতে মানে আনতে পেরেছে না ভাই। এবার একটু অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে যে আপনি ভিজুয়াল মিডিয়াতেও কিছু কাজ করেছেন, যদিও আপনি আমি ব্যক্তিগতভাবে জানি আপনি আগ্রহী নন এবং আপনি আগ্রহ প্রকাশ করেন না ভিজুয়াল মিডিয়াতে কাজ করতে, কিন্তু আপনার বন্ধু হিসেবে আমি জানি যে আপনি কিছু টুকটাক ভিজুয়াল মিডিয়াতেও কাজ করেছেন, তো এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, না ভিজুয়াল মিডিয়ার সঙ্গে আমার বৈরিতা আছে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা এরকম যে আমি রেসপেক্ট রেখে কথা বলছি যে আমি হাউসফুল বা FNF এবং মানে একটা না দুটা এক পর্ব নাটকও করেছিলাম ওই সময়ে, আসলে বোঝার জন্য বা জানার জন্যে তখন হাউসফুলে এবং FNF এর জন্মানি ছিল ডিরেক্টর, তো তার সঙ্গে আমার একটা সখ্যতা ছিল, তো বেসিক্যালি ওখানে আমার এক সেটের একটা অংশ করার কথা ছিল, তো আমি সেটা করতে গেছি, করতে গিয়ে আমাকে জোর করে ধরে আপনি ক্যারেক্টারটা করেন, তো আমি চিন্তা করলাম করবো কিন্তু আমার তো টেলিভিশন মিডিয়ার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু কিন্তু তখন আমি মঞ্চে টুকটাক কাজ করছি, তো করলাম আর কি, এবং দেখলাম যে অনেক মানুষের রেসপন্সও আমি পেয়েছি, যে ওই সামান্য
কয়েকটা পর্বে কাজ করে, তখন মোশারফ করিম ছিলেন তার সঙ্গে কাজ করে সবাই রয়েছে, তারপর আরো কে ছিলেন জানে। খুশি আপার সঙ্গে করেছিলাম এফএনএ, আর ওখানে ছিলেন বিখ্যাত বিখ্যাত সব মানে যাত্রীর অভিনেতাগুলো, এটা আমার অনেক বড় পাওয়া। কিন্তু পরবর্তীতে আমি আর কন্টিনিউ করি দেখি যে মিডিয়াটা আমাকে খুব বেশি টানেনি ব্যক্তিগতভাবে, আর কেন জানি আমি মিডিয়ার প্রতি আমার ওইভাবে মানে আকর্ষণটাও আমার কম ছিল, বা আমার ড্রিমটাও ওই দিকে ছিল। আমার ড্রিমটা আসলে ছবি আঁকার রিলেটেড, চিত্রকলা রিলেটেড, এবং শুধুমাত্র মঞ্চ বা থিয়েটার রিলেটেড ছিল। আর এদিকে আমরা তো পাশাপাশি মিটন ম্যাগে করি, ওখানে একটা ইন্টারেস্টাবলিশমেন্ট মুভমেন্ট করি, পজিশন যে মুভমেন্ট, তো সব মিলে যে আসলে মিডিয়ার বাইরে একটা অবস্থান আমার সবসময় ছিল, তো যে কারণে ওখান থেকেও অনেকটা সরে আসা এই আর কি। কিন্তু তার প্রতি যে আমার ঘৃণা বা তার প্রতি যে অনিচ্ছা ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে আসলে একজন মানুষের এত প্রতিভা থাকা উচিত না, সামান্য অল্পতে আমি খুব খুশি, যে কারণে আমি শুধু থিয়েটার এবং চিত্রকলা এদিকে এতটুকু ফিরে আমি থাকতে চেয়েছি। এর বাইরে অন্যান্য পরিচয় হয় কি, যে যখন একটা মানুষের অনেক বেশি গুণ হয়ে যায় তখন সে আইডেন্টি ক্রাইসিসে ভোগে, আমি ওই ভুগতে চাই না। আমি শুধু সামান্য একটা জায়গায় থাকতে চেয়েছি যে আমি নিজের আত্মতৃপ্তি কোথায় হচ্ছে, সে অতটুকু আত্মতৃপ্তি নিয়ে আমি থাকতে চেয়েছি। একটু প্রসঙ্গটা একটু পরেই আনতাম, আপনার কথাতেই একটু আগেই চলে আসি। আপনি লিটল ম্যাগ আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন আমার জানা মতে, তো এই লিটল ম্যাগ আন্দোলনটা শুরু কিভাবে হয়েছিল বা আপনার সম্পৃক্ততার জায়গাটা যদি আমাদের দর্শকদের একটু জানান। আসলে লিটল ম্যাগের ইতিহাস তো আসলে অনেক দীর্ঘ সময়ের একটা জার্নি, তো বাংলাদেশে আসলে লিটল ম্যাগাজিনের চরম একটা পর্যায়ে আসে কিন্তু 80-এর দশক থেকে। তো 80-এর দশকে কিন্তু পাড়ায় 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 লিটল ম্যাগ পেত, বা ছোট ছোট তখনও দেখবেন যে আপনারা হয়তো করেছেন যে দেয়ালে তাও তৈরি হতো, পরবর্তীতে টুইটারে আর একটা ট্রান্সফরমেশন হতো লিটল ম্যাগে, এবং লিটল ম্যাগের তখন এমন একটা ব্যাপার ছিল যে বগুড়া হচ্ছে, যশোরে হচ্ছে, মনিরামপুর হচ্ছে, খুলনা হচ্ছে, ঢাকা হচ্ছে, চিটাগাং হচ্ছে, সিলেটে হচ্ছে, মানে ওদিকে পশ্চিমবঙ্গে হচ্ছে, মানে সব জায়গায়। তখন তো প্রযুক্তি বা আমরা আধুনিক ভাবে যেমন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, তখন তো সব ছিল না, ফোনই ছিল না অ্যাভেলেবেল, তো মানুষের সাহিত্যের যোগাযোগ ছিল চিঠিপত্র এবং লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন ছিল একটা সম্প্রীতির জায়গা, এবং এই জায়গা থেকে কি বলা যায়, সাহিত্যের আতুর ঘরেই বলা যায়। তো লিটল ম্যাগাজিন এবং সাহিত্য ম্যাগাজিন বিভিন্ন সেক্টরে সেক্টরে কিন্তু শুরু হবে, এবং 80-এর দশকে কিন্তু লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠান বিরোধী কনসেপ্ট কিন্তু তখন আরেকটু আগে আসে। আমরা তখন ভাঙড়ি জেনারেশনের প্রায় অন্তিম পর্যায়ে যখন ছিল, তার পরবর্তীতে কিন্তু যে কনসেপ্ট আসছে সেটা কিন্তু প্রতিষ্ঠান বিরোধী কনসেপ্ট। তো এখানেও আমাদের যশোরের সেলিম মুর্শিদ, মারুফুল আলম বা মূল মধ্যে আমরা করেছি 90-এর পরে, তাই 90-এর দশকে আমরা 90-এর দশকেও লিটল ম্যাগাজিনের ব্যাপক একটা প্রভাব ছিল বাংলাদেশে, এবং আমাদের যাত্রা শুরু 90-এর দশকে শূন্যস্থান দিয়ে, পরবর্তীতে দ্রষ্টব্য, করাতকল, তারপরে যশোর রোড, বিভিন্ন রকম লিটল ম্যাগাজিনের সঙ্গে আমাদের আসলে সরকারি একটা যুক্ত ছিল, যুক্ত আছে এখনো, তো এইভাবে চলছে এই আর কি। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি পিন্টু ভাই, আপনি প্রচ্ছদ শিল্পী হিসেবে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি নাম, এবং যদি ভুল না করে থাকি আপনি মনে হয় সর্বাধিক বইয়ের প্রচ্ছদ আপনি করেছেন। এইটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু আশা রাখি জানাবেন, এবং এটা যদি একটু জানান যে প্রচ্ছদের শুরুটা আপনার কিভাবে হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি বাংলাদেশ কলকাতা ওদিকে আগরতলা আমি একসঙ্গে প্রচার করছি সব জায়গায়, কিছু ইন্টারন্যাশনাল কাজও করেছি। প্রচার শুরুটা হচ্ছে বেসিক্যালি যে যখন আমি যশোরে ছিলাম, বা তখন
আমি প্রথম দিকে কিন্তু প্রত্যেকে কার্টুন করতাম, তো একটা পর্যন্ত কার্টুনটা ছেড়ে দিলাম। প্রথম কিন্তু আমি চিন্তা করছিলাম যে আমি আসলে কোথায় ঢুক, মানে কোন সেক্টরে কাজ করব। তো এমনি প্রচ্ছদ বা অলঙ্করণের প্রতি আমার ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল, কারণ মানে বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন বা বই পড়ার পাশে একটা অসুবিধা আমি ছবিগুলো দেখতাম। তো আমার ধারণা ছিল না যে আসলে এটা কীভাবে আমি কাজ করবো। তো যেহেতু ছোটবেলা থেকেই শিল্প সাহিত্যের সঙ্গে আমার একটা সংযোগ আছে, তো ওখানে আমি অনেকে প্রচ্ছদ দেখেছি, অনেক সিনিয়র শিল্পীদের প্রচ্ছদ দেখেছি। তো তো আমার প্রথম কাজটা ছিল কুসু পারভেজের প্রেমের কবিতা। তো এই প্রচ্ছদটা করার পরে আমি আস্তে অনেকগুলো পরপর প্রচ্ছদ করি 2004 সালে। তো সেখান থেকে 2004 সাল থেকে এখনো পর্যন্ত টানা প্রচ্ছদ করে আসছি, পর্যন্ত প্রায় 15,000-এর উপরেই প্রচ্ছদ আছে। এই তো আর কি, কিভাবে আগাচ্ছে এখনো করছি। আমার সৌভাগ্য হয়েছে আপনার প্রথম যে প্রচ্ছদ যেটা আপনি বলেছেন যে খসরু পারভেজের প্রেমের কবিতা, সেই বইটি আমার সংগ্রহশালায় আছে, আমার ব্যক্তিগত সংগ্রহে আছে। আমার কাছে কিন্তু সংগ্রহ নেই এখন, কোথা থেকে ওরা চলে গেছে, আমার বাড়িতে গেলে পাওয়া যাবে, ঘরে আছে, এখনো আছে। কবিতার বইয়ের যে তাক সেটা হয়তো খুঁজলে এখনো পাওয়া যাবে আপনার কাছে থাকার পর। এবং এটা আপনার ত্রুটি হয়েছে, কারণ হচ্ছে আপনি আপনার আমি যখন আমন্ত্রিত হয়ে আপনার এলাকায় গিয়েছিলাম তখন খসরু ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল, বা আপনি নিয়ে গিয়েছিলেন তার বাসায়, কবি খসরু পারভেজের কাছ থেকে তখন এই বইটি আমার পাওয়া হয়েছিল। তো এই আপনি বলাতে মনে পড়লো যে এই বইটি আমার সংগ্রহশালায় আছে। তো ভাই এবার আবার একটু থিয়েটারে ফিরে যাই। থিয়েটারে আপনি কি শুধু কস্টিউমের কাজ করেছেন, নাকি কোনো কোনো প্রোডাকশনে আপনাকে সেট ডিজাইনের কাজও করতে হয়েছে? না, সেট ডিজাইন আমার এখনো করা হয় করিনি থিয়েটারে। তো প্রপস ডিজাইন করেছি আমি, ডাকঘরে প্রপস ডিজাইন আমার করা ছিল। আর মানগুলোতে পরবর্তীতে কিছু প্রপসের আবার সহযোগী হিসাবে আমি পিটিআর সঙ্গে কাজ করেছি, যখন শেষের দিকে আবার বক্সে নতুন করে যখন কাজ করা হয়েছিল সেটা আমার সৌভাগ্য হয়েছে করার। এই আর ইচ্ছে আছে দেখ যতক্ষণ আমার কোনো প্রোডাকশনে সেট ডিজাইনের কাজ করব। এটা আমার আমার খুব ড্রিম একটা জায়গা যে সেট ডিজাইনের কাজ করা। তোমার ইচ্ছে আছে নিশ্চয়ই করব কোনো না কোনো প্রোডাকশনে, যেহেতু যতদিন বেঁচে থাকবো ততদিন তো থিয়েটার করবোই, সেগুলো তো আর হতে সেটা ছিল বেসিক্যালি আমার যে প্রকাশিত কার্টুন গুলো ছিল সেগুলো একটা এক্সিবিশন করেছিলাম, কিন্তু ওটা জাতীয় ভাবে কিছুই না, ওটা আঞ্চলিক ভাবে। আর যেটা করি সেটা হচ্ছে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথভাবে আমরা 4 জন ডিজাইন করছিলাম কান্ট্রি ওয়াইড বর্ডার নামে 2016-তে। 2016-এর পরে আমি এখনো কোনো ডিজাইন করিনি, ইচ্ছে আছে 2021-এর শেষে বা 22-এর দিকে সলের ডিজাইন করার আমার প্ল্যান রয়েছে। যেহেতু আমরা শতাব্দীর শ্রেষ্ঠ মানে ক্রান্তিকাল অতিক্রম করছি, আমরা এই বিপদ সংকুল সময় পার করছি, তো আমরা দেখি যে সারা বিশ্বেই চারুশিল্পীরা বা যারা চিত্রশিল্পী তারা তাদের চিত্রকর্মে বা তাদের ভাস্কর্যকর্মে তারা কিন্তু সেই সময়টাকে তুলে ধরেন। কখনো মঙ্গা গেছে তো তাদের চিত্রকর্মে আমরা মঙ্গাকে উঠে আসতে দেখেছি, দুর্ভিক্ষকে উঠে আসতে দেখেছি, আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ উঠে আসতে দেখেছি, আমরা বাংলাদেশেও জয়নুল আবেদিনের চিত্রকর্মে বা আরো এরকম অনেক চিত্রকর্ম যেটার খবর আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, তো এরকম একটা ক্রান্তিকাল আমরা এখন পার করছি। তো আপনার চিত্রকর্মে কি এরকম কোনো ক্রান্তিকাল বা কোনো কিছু উঠে আসবে কিনা আপনার ভবিষ্যৎ চিত্রকর্মে? যে কোনো ক্রাইসিসে শিল্পীর তুলি প্রথমে কিন্তু কাজ করে, কেন কাজ করে যে আপনার সময় আপনার চিন্তা বা আপনার ঘটনা যাই কিন্তু সেটা কিন্তু ব্যক্তিগত লাইফ বা পারিপার্শ্বিক জীবন
বা সামাজিকতা অথবা ঘটনা যাই হোক না কেন, সেটা কিন্তু প্রত্যেকটা শিল্পীর ভিতরেও কিন্তু একটা প্রভাব তৈরি করে। তো সেই মুহূর্তে সে যাই আঁকুক না কেন, সে আঁকার ভিতরে কিন্তু সেই প্রভাবটা থেকে যায়। হ্যাঁ, সেটা কম কি বেশি এইটাই তো। এখন যেমন আমাদের একটা ট্র্যাজিক মোমেন্ট, শুধু ট্র্যাজিক যে কোভিড-19 ব্যাপারটা তা না, যে শুধু কোভিডই আসতে হবে ব্যাপার তা না, কোভিডের এই সময় কি কি ট্র্যাজিক মঞ্চের ভিতরে হচ্ছে, যে আমি অর্থনৈতিক সংকটে ভুগছি, আমি নাকে মুখছি, বা আমি তার ধরাচ্ছি, বা আমার ভিতরে ফরম তৈরি হচ্ছে, সেই ছোট ছোট অংশগুলো আঁকাও কিন্তু একটা মানে একটা বোঝা। তো এই সময়ের ভিতরে, এই একটা বছরের ভিতরে আমি যেটা এঁকেছি সেটা সেটা হচ্ছে মানে আমি বলতে পারি যে আমার ভিতরে যে ফরমটা তৈরি হয়েছে বা আমার ভিতরে যে প্র্যাকটিসটা তৈরি হয়েছে, সেই প্র্যাকটিসটা আঁকার চেষ্টা করেছি। প্রতিটা মানুষের ক্ষেত্রে যে একটা থিয়েটার করছে সেও কিন্তু তার প্র্যাকটিসটা তুলে ধরার চেষ্টা করছে, বা যে একজন গান গাচ্ছে তার কণ্ঠেও কিন্তু প্র্যাকটিসটা আপনি খুব মন দিয়ে শুনলে কিন্তু পাবেন। সেটা রোমান্টিক গান গাইলেও কিন্তু তার ভিতরে প্র্যাকটিসটা পাওয়া যাবে, পিন্টু ভাই। একটা কোশ্চেন করতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি কি এখন ভবিষ্যতে বসবাস করছেন, নাকি আপনার জন্য ভবিষ্যতেরও কোনো একটা প্ল্যান আছে? যেমন অনেকে থাকে যে আমি ভবিষ্যতে এটাই হতে চাইতাম, সেই ভবিষ্যতে আমি এখন আছি, মানে বর্তমানটাই তার ভবিষ্যৎ হয়ে যায়। আপনি কি সেই রকম ভবিষ্যতে আছেন, নাকি আপনি বর্তমানে আছেন, আপনার ভবিষ্যতে আপনি অন্য কিছু সেট করে রেখেছেন যে আমার ভবিষ্যৎ ওটা হবে? না, আমি আসলে বর্তমানেই আছি। হ্যাঁ, ভবিষ্যৎ কি হবে বা এক ঘন্টা পরে কি হবে আমরা একটু বলতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটাতে আমাদের ভাবনাটাকে, ভবিষ্যতে যে ভাবনাটাকে, এটাকে আমরা প্রয়োগ করতে পারি, সেটা ক্যানভাসে হোক বা যে কোনো শিল্পকলার মাধ্যম দিয়ে হোক, সেটাতে আমরা প্রকাশ করি যে ভবিষ্যৎ আমাদের চিন্তাটা কি, বা অতি অতীতে কি, বা আমাদের যে কৃষ্ণটাও হতে পারে, মানে আসলে কি চাই আমি কনফিউজ যে আসলে আমরা কি চাই। হ্যাঁ, এটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন যে আমি ভবিষ্যতে আছি না পূর্বে আছি না বর্তমানে আছি। তা আমি মনে করি যে আমি বর্তমানে আছি, এবং বর্তমানে কখনো কখনো বর্তমানটা এত শক্তি হয়ে ধরা দেয় যে ভবিষ্যৎকেও অতিক্রম করে যায়। হ্যাঁ, আপনি ভিনসেন্ট মোনালিসার কথা চিন্তা করেন, সে যখন মোনালিসা এঁকেছে তখন হচ্ছে বর্তমানে এঁকেছে, কিন্তু সেটা কিন্তু আজ মানে 100 বছর পরেও কিন্তু মনে হচ্ছে যে এখনই বর্তমান, কিন্তু তখন কিন্তু সে চিন্তা করলে এটা আরো 100 বছর বা 200 বছর পরে চিন্তা করে এঁকেছে, বা সে যখন একটা হেলিকপ্টারের ডায়াগ্রাম এঁকেছে তখন সে চিন্তা করেছিল যে এটা 100 বছর পরে এটা বা এটা 100 বছর পরে যায় এটা মানুষ রূপদান করবে হেলিকপ্টারে, সে করেনি, সে চিন্তা করেছে যে পাখির মতো যদি উঠতে হয় তাহলে আমাদের কি গুণাবলী থাকতে হবে, সে গুণাবলী আঁকার চেষ্টা করেছিল। তো প্রতিটা মানসিক ভিতরে কিন্তু হয়তো প্রতিটা মানুষ না, বা যারা চিন্তাশীল বা যারা একটু শিল্পকলা নিয়ে ভাবে তারা বর্তমানে মানে চিন্তা হয়তো ভবিষ্যতে চিন্তা হয়তো করে, কিন্তু হয়তো প্রকাশ করে না, প্রকাশটা করে হয়তো তার যে প্রয়োগে যে জায়গায় স্পেসটা থাকে, সারফেসটা থাকে, ওই সারফেসে এসে হয়তো ওই ওই জায়গাটা প্রকাশ করে যে ভবিষ্যৎটা কি। পিন্টু ভাই, আপনার পেইন্টিং এর মাধ্যম জানতে চাইবো, আপনি কোন কোন মাধ্যমে পেইন্টিং পছন্দ করেন, কোন ফর্মে আপনি আঁকতে পছন্দ করেন, কোন ফর্মটা আপনার চিত্রে উঠে আসে? আসলে সব মাধ্যমে আমি আঁকি, কিন্তু আমার পছন্দের জায়গা হচ্ছে অ্যাক্রিলিক আর ওয়াল পেইন্টিং, এই দুটোতে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা, যে কারণে আমি ম্যাক্সিমাম কাজগুলো এই মাধ্যমে আমি করার চেষ্টা করি, তখন কখনো মিক্স মিডিয়া করি, বিভিন্ন মাধ্যমে ইউজ করি। যখন হাতের মানে আমার আমার বিষয়টা হচ্ছে যে আমি কি করতে চাই, এখন এই জিনিসটা করতে চাই, তো এই জিনিসটা করতে গেলে আমার কি ইউজ করা লাগে, তখন আমি যা মন চাই তাই ইউজ করি। আমি সেখানে বালিও ইউজ করতে পারি, ধুলো বালিও ইউজ করতে পারি, গাছের পাতাও ইউজ করতে পারি,
অফিসে ইউজ করতে পারি, আবার এখানে আমি ইউজ করতে পারি, বা কিন্তু দেখে কখনো কখনো আমি যদি মনে করি আমার এখানে যা প্রয়োজন তুমি দেবো, আসলে মন যা চাই তা, কারণ এরকম তো ধরা বাজার কোনো নিয়ম নেই। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যে আপনি একটা ফিগার ড্রয়িং ঠিক মতো করতে পারছেন কিনা, বা এটা আপনার পার্সপেক্টিভ ঠিক থাকে কিনা, এই বেসিক যে জায়গাগুলো যে কারিকুলামগুলো এটা জানার পরে আপনার কাজাতে ভাঙা, হ্যাঁ মানে আপনার চিন্তাকে ভাঙা, আমরা তখন আসলে আঁকি চিন্তাটাকে আঁকি, ও চিন্তা আঁকতে আমার যা যা মাধ্যম দরকার আমি সেটাই শুনি। তো এটা করতে গেলে স্পেশালি ওইভাবে থাকে না যে আমি একটু দেখি আমার পছন্দ না অয়েল পছন্দ না ওয়াটার কালার পছন্দ নাকি পেন্সিল পছন্দ, আমার চিন্তাতে আমার যখন যেটা দরকার সেটা আমি তখন ইউজ করছি। আপনি যখন প্রচ্ছদ করছেন বিভিন্ন বইয়ের, আপনি প্রচুর সংখ্যক বইয়ের প্রচ্ছদ করেছেন, তো প্রচ্ছদে তো তখন আপনাকে ওই বইয়ের সাবজেক্টটাকেই মাথায় রাখতে হয় বা মোটোটাকে মাথায় রেখে আঁকতে হয়। তো যেহেতু ওটা একটা বাণিজ্যিক জায়গা, তো ওই জায়গাটাকে যদি আমি একটু পাশ করে সরিয়ে রাখি, তো একজন ব্যক্তিগত চিত্রশিল্পী চারুপিণ্ডু যখন একটি ছবি আঁকেন তখন তিনি কোন ইজমের উপর ভরসা রাখেন বা কোন ইজম তার দ্বারা প্রভাবিত? আসলে আমার পছন্দের জায়গাতে সুরিয়ালিজম, আবার আরেকটা জায়গায় পছন্দ দাদাইজম, কিন্তু আসলে ইজমের খুব বেশি দরকার হয় বলে আমি মনে করি না। মনে করি যে একটা বইয়ের টেক্সট কি বলছে, তার দাবি কি, তার বক্তব্য কি, হ্যাঁ সেটা যদি মুক্তিযুদ্ধের হয় তাহলে আমি মুক্তিযুদ্ধের চিন্তাটাকে ওখানে প্রয়োগ করবো, যদি এটা লোকশিল্পী কিছু হয় তবে আমি অবশ্যই লোকস্ফর্মের কিছু করবো, অথবা যদি এটা আশ্রাধর্মী কোনো গল্প হয় সেক্ষেত্রে আমি অবশ্যই আশ্রাধর্মী কিছু আনবো। মানে এটা ডিমান্ড করে যে আসলে লেখাটা কি বলছে। তো বাণিজ্যিক জায়গা আমরা আসলে এড়াতে পারি না, কারণ জিনিসটা তো নান্দনিক হতে হবে, মানুষের হাতে নিতে হবে, তো হাতে নেওয়ার জন্য আমার এটা ওই নান্দনিকতাকেও আপনার ই করতে হবে, গুরুত্ব দিতে হবে, সেটাও মাথায় রাখতে হয় সব মিলিয়ে আর কি করছে। এখন একটা বিষয় খুব মানে কয়দিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে ভাই, যেহেতু আপনি দীর্ঘদিনের বন্ধু বা অনেক পুরনো সহকর্মী, সেই জায়গার থেকে একটা প্রশ্ন আপনাকে করি। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো না যে কোনো সমাজে নেগেটিভিটি ছড়াক, বা আমি ব্যক্তিগতভাবে পজিটিভিটিতেই বিশ্বাস করি, তারপরও সমাজের কিছু কলুষতা তো চোখে পড়ে যায়, বা আমরা যারা শিল্পী আছি যে কোনো মাধ্যমের শিল্পী হই না কেন অনেক সময় অনেক কিছু এড়ানো যায় না, এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে বা এই দায়টা শিল্পীর কাঁধেও বর্তায়। কিরকম বোঝাতে যাচ্ছি যে আমরা ছোটবেলায় দেখতাম ভাই মহল্লায় মহল্লায় বই পড়া কালচার ছিল, যে আমার বই পড়ার অভ্যাসটা আমার বড় ভাইকেও দেখেছি, আমার মহল্লায় আমাদের ওইখানে অনেকগুলো লাইব্রেরি ছিল, যেই লাইব্রেরিগুলোতে আমরা চারানা বা আটানা দিয়ে বা এক টাকা দিয়ে, একটু সময় পার হয়েছে রেট বেড়েছে দেখা গেল যে আমরা বই ভাড়া নিয়ে পড়তে পারতাম বা আমরা পড়তাম, তখন ওই জেনারেশনের একটা কালচার ছিল, মহল্লায় মহল্লায় পাঠাগারের কালচার ছিল, আমাদের ওই বই পড়ার অভ্যাসটাও ছিল। আমাদের পরবর্তী জেনারেশন এক দু জেনারেশন পরে গিয়ে আর বই পড়ার অভ্যাসটা ওভাবে নেই, তো এই যে বই পড়ার অভ্যাসটা কমে গেল, মহল্লায় মহল্লায় যে এক ধরনের কালচারাল প্র্যাকটিস ছিল আপনি হয়তো পেয়েছেন, আপনার মহল্লায় হয়তো কেউ কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, শিশু সংগঠন ছিল, অনেক অনেক শিশু সংগঠন হয়তো আপনি পাবার কথা, আমিও পেয়েছি, আমি এক মহল্লায় যেখানে যে কেন্দ্রিক ছিলাম সেখানেও শিশু সংগঠন ছিল বা এক ধরনের সাংস্কৃতিক মানে চর্চার মধ্যে ছিলাম, এখন কিন্তু সেই ব্যাপারগুলো আর দেখা যায় না। তো এইটা কি আমাদের কিছুটা মানে দায় আছে বলে আপনার মনে হয় ভাই, নাকি আমরা যা আছে ঠিকঠাক আছে, আমরা ঠিক আছে, আমরা ঠিক চলছে? না অবশ্যই দায় আছে, অবশ্যই দায় আছে, কারণ আমিও তো দেখেছি ছোটবেলায় যখন আমি আমার যে যশোরের মনিরামপুরের সংগত থিয়েটার করতাম তখন বা ছবি আঁকতাম, আমি তখন দেখেছি যে ওই শহরে কোনো প্রতিষ্ঠানগত সংগঠন ছিল এবং খুব প্রতিযোগিতা হতো, কিন্তু এখন সেখানে একটা দুইটা সংগঠন আছে। তো এটা শুধু আমাদের একটা জায়গার চিত্র না, এটা সারা বাংলাদেশের একই চিত্র। এটার আসলে কয়েকটা কারণ আছে, কারণটা হচ্ছে যে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা বা
মানুষের ভিতরে সহজীকরণটা এত সহজ হয়ে গেছে যে যখন ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে মেয়ে, সে কিন্তু আর এলাকা থাকছে না, সে তার এলাকা ত্যাগ করছে, ত্যাগ করে ঢাকাতে, রাজশাহীতে, খুলনাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। তো যে কারণে ওই লোকাল জায়গাটা কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে, জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে। দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের অনলাইন মিডিয়া, অনলাইন মিডিয়াটা এতটা মানে সহজলভ্য হয়ে গেছে যে আমরা কিন্তু সিনেমাতে যাই, ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে সিনেমা দেখছি, আমরা বই পড়ি, না পড়ে কি করছি আমরা, যে টাইমটা আমরা বই পড়বো সেই টাইমটা কিন্তু আমরা অনলাইনে ফেসবুকে, টুইটারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আড্ডা বাজি করছি। তো এই যে দীর্ঘ একটা ঘেরা, সময়ের ঘেরা, এর কারণে কিন্তু মানুষের এই পড়াশোনা থেকেও দূরে চলে যাচ্ছে, সবাই যে যাচ্ছে তা নয়, কেউ কেউ যাচ্ছে, এবং অধিকাংশই কিন্তু এই যে টিকটক মুখী অথবা ফেসবুক মুখী, টুইটার মুখী, ইউটিউব মুখী, তো বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে, যে কারণে যে আমাদের মানে পৃষ্ঠার বই সব ব্যাপ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় ওই চর্চাটাও কমে যাচ্ছে। এখন এইটা আসলে রোধ করবেন কি, রোধ তো একজন আর্টিস্ট বা একজন গায়ক বা একজন সংস্কৃতকর্মী সে একা একটা মুভমেন্ট করতে পারবে না, তাই না? তো এইটা করতে গেলে আসলে পারিবারিক ভাবে ছোট থেকে ওর অভ্যাসটা আসলে গড়ে তোলা দরকার। এই জন্য সবচেয়ে দায়িত্ব হচ্ছে তার পরিবারে এবং প্রাইমারি এবং ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেলের শিক্ষক উদ্বুদ্ধ করেন, এবং ছোট ছোট সংগঠনগুলোরও অনেক দায়িত্ব আছে, আমাদের শিক্ষিতের দায়িত্ব আছে, মানে প্রতিটা মানুষের দায়িত্ব আছে, আছে আসলে যারা একটু সিনিয়র তাদেরই দায়িত্ব আছে যে ছোট থেকে এইভাবে দিয়ে তাহলে তার ভিতরে অভ্যাসটা করে দেবে। আমার বা যে প্রশ্নগুলো ছিল আপনার কাছ থেকে জানবার ছিল, আমার জানা হয়ে গেছে। পিন্টু ভাই, আড্ডা দিতে চাইলে তো অনেক বিষয় নিয়ে আড্ডা দেয়া যায়, তবে হয়তো দেখা গেল যে আপনি শিল্পী মানুষ বা আপনি চিত্রশিল্পী, চিত্রশিল্পের সাথে আপনি জড়িত, তো এমন কথা আপনাকে দিয়ে বলাবো না যে কথার জন্য আপনাকে পরবর্তীতে কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় বা আমাদের সমাজ বাস্তবতা তো আমরা জানি। তো সেই জায়গা থেকে আজকের আলোচনাটা আমি এইখানেই শেষ করতে চাইবো, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাকে অতিথি হিসেবে আবারও হয়তো আশা করব, আমার মানে চাওয়া থাকবে আপনার কাছে। অবশ্যই অবশ্যই ফরাদ দেবন, আর ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন বা যারা আমাদের এই যৌক্তিক বা অযৌক্তিক যে কথাগুলো আসলে আমরা বলছি, আমরা চেষ্টা করেছি আসলে ক্যাজুয়ালি কথা বলা এবং কোনো ধরা বাঁধা নিয়মের বাইরে কথা বলা। তো ওই অনুপাতে আমাদের এই স্বল্প জ্ঞানে বা স্বল্প বুদ্ধিতে যেটা আমাদের ভালো মনে হচ্ছে সেটা আমরা বলার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জীবন ভাই আপনাকে সংযোগ ঘটানোর জন্যে, আর নিশ্চয়ই আমাদের আরো আড্ডা হবে কথা। ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনারা সুস্থ বিনোদনের সাথে থাকবেন, ভালো বিনোদনের সাথে থাকবেন এবং আশা করি পাশেই থাকবেন। ধন্যবাদ।